আলাদা করে বলার কি আছে, সবারই একই রকম হয়। অনেক কিছু পাওয়া, অনেক কিছু না পাওয়া, অনেকগুলো কথা দেওয়া, অনেকগুলো কথা রাখতে না পারা, সব মিলিয়ে প্রথম প্রেম এই পৃথিবীর সবারই কিছু না কিছু কাছাকাছি অভিজ্ঞতা। কিন্তু তার মধ্যেও কিছু থাকে যেটা প্রত্যেকের ইউনিক। হয়তো আজকে সন্ধ্যে সেই আলোচনাগুলোই হবে। প্রথম প্রেম যখন এসেছিল সেই সময়কার প্রেমিক রাহুল আর আজকের প্রেমিক রাহুলের মধ্যে কি কি চেঞ্জেস নিয়ে দেখতে পাচ্ছো? দুজন দুজনকে চিনতেই পারবে না, দুজন দুজনকে চিনতেই পারবে না। সেটা 14 বছর বয়স ছিল, এখন 40, 14 and 40, 26টা বছর, অনেকটা পরিবর্তন। 14 বছরের ছেলেটাকে ওকে বড় হতে দিইনি, পুরোটা বড় হয়ে গেলে আর্টিস্টটা মরে যাবে। প্রথম প্রেমটা তো একটা অদ্ভুত রস, হ্যাঁ, প্রথম প্রেম অফকোর্স, এবং সেটা তো উদ্বুদ্ধই করে মানুষকে। যে কোনো কিছুর প্রথম মনেও থাকে মানুষের আজীবন এবং আমৃত্যু। সো প্রথম প্রেম নিয়ে আলাদা করে আমার হয়তো আজকের বলাটা থাকবে না, কিন্তু প্রেম নিয়ে আমার কিছু কথা নিশ্চয়ই দর্শক বন্ধুদের আজকে বলার আছে। আর আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আমাকে লীনাদি, আমি তো লীনাদিদের সাথে অনেকগুলো কাজ করেছি এবং লাস্ট কাজ আমার চোখের তারা তুই 8 বছর আগে। সো তারপর থেকে এই যে পুরো প্রোগ্রেশনটা, এই যে লীনাদির এই উদ্যোগটা, মানে এই উদ্যোগে আসা নোয়া বলে, এই যে একটা বিউটিফুল বুটিক, আমি আজকে প্রথমবার এসেছি, তো আমি একটু এখনও ভীষণ মেসমারাইজড আর মুগ্ধ। আমি জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছি, আর এটাই তো লীনাদির ইউএসপি, দ্যাট উবার এনার্জি, সবসময় একটা নতুন কিছু করার যে তাগিদ, সেখান থেকেই তো এত সুন্দর একটা জিনিস উনি করেছেন নোয়া, এবং অপূর্ব একটা নাম দিয়েছেন। তো আমি এই প্রথমবার এসে একটু উপভোগ করছি এই মাত্র। আগের দিন শ্রোতা হিসেবে প্রচুর গান শুনেছো, কতটা এনজয়মেন্ট হলো, তারপরে আজকে নতুন উদ্যোগে আবার সামিল হতে পার, কেমন লাগছে? আজকে আগের দিনে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে দুজন কিংবদন্তি শিল্পী ছিলেন, মাধবী আন্টি এবং আরতি মুখোপাধ্যায়, যাদের গান ছোটোবেলায় বাবা রেকর্ডে শোনাতেন, এবং মানে চেষ্টা করতাম ওই সব গানগুলোকে তোলার। তো সেই মানুষগুলোর সঙ্গে আমার মাধুয়ান্টির সঙ্গে অনেক বেশি স্মৃতি আছে, আর আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ছোটোবেলাকায় ওনাকে দেখার সুযোগের ব্যাপারে স্মৃতি আছে। কিন্তু এই দুজন মানুষের সান্নিধ্যে এসে তাদের কথোপকথন, তার গান, এইগুলো শোনাটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। তাই মুগ্ধভাবে শুধু শুনে গেছি, এনজয় করেছি অনুষ্ঠানটা। আর আজকের কথা বলবো, আজকে আবারও নোয়ার আড্ডা, এবং আজকে আবারও আমরা পুরনো কিছু মানুষ একত্রিত হতে পারছি এবং একসঙ্গে আড্ডা হবে, আমরা খুবই আনন্দ করব, এবং নিজেদের কিছু পুরনো কথা, যে সাবজেক্টের ওপর আজকে কথা আর কি, প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, তো এইগুলোর বিষয়ে আমাদের এক একজনের এক এক রকম বক্তব্য থাকবে, আড্ডার মতো হবে আশা করছি, ভালোই হবে। তোমার জীবনের প্রথম প্রেম নিয়ে বলো, এখনো তো হ্যাঁ, মানে প্রথম প্রেম ভুলতে পারিনি বলেই তো এখনও মনে করে আপনাদেরকে বলতে পারবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে ওটা কীরকম কী ছিল আর কি, যে কতটুকু সময়ের জন্য ছিল, আর তার এক্সিস্টেন্সটা আজকে আমার কাছে কীভাবে আর কি আছে, বা সে আমার ভাবনায় কীভাবে আসে, বা আদৌ আসে কি না, আজকে বুঝতে পারি যে ভালোবাসা কোনটা ছিল। সেই সম্পর্কের মধ্যে অনেকগুলো শব্দ জড়িয়ে থাকে,
ভালোবাসার সঙ্গে রিলেটেড কিছু শব্দ, বিশ্বাস, ভরসা, আরও অনেক কিছু, সততা, তো সবটা মিলিয়ে সেই জায়গাটা হয় ভালোবাসার জায়গা। তো ওটা পরেও আসতে পারে, তো পরে এলেও তো আমার কাছে ওটাই প্রথম, আমি তো রিয়েলাইজ করলাম এখন এসে যে হ্যাঁ ওটাই আমার ভালোবাসা। তো এইরকমই কিছু গল্প আড্ডা হবে, এগুলোও বাকি থাকুক ওখানকার জন্য। আমি কিছুই বলবো না, যা বলবেন আজকে বক্তারা বলবেন আমি শুনবো, বুঝলে আমি শুনবো, এবং এখনই যদি সব বলে দিই তাহলে আর আমি অনুষ্ঠানে কী বলবো, অনুষ্ঠানে বলার জন্য তো কিছু রাখতে হবে। অনুষ্ঠানটা খুবই খুবই আনন্দের বিষয়, খুবই ভালো বিষয়, প্রেম নিয়ে আলোচনা হচ্ছে, প্রথম প্রেম। আবার আমি যতবারই প্রেম করি আমার প্রথম প্রেমই মনে হয় সেটাকে, সেটা অন্য কথা। আর আমি প্রেমের চেয়ে বেশি পরকীয়া পছন্দ করি, বুঝলে তো, এই সমস্ত কথা তো অনুষ্ঠানে বলা যাবে না। হ্যাঁ বাড়িতে বলছি, লীনাদি তো নেই এখন, সিনিয়র লোকজন নেই তাই বলে দিলাম তোমাকে। তো কি বলবো আমি প্রেম নিয়ে, বলো তুমি কি জানতে চাও, প্রশ্ন করো, আমি প্রশ্ন না করলে উত্তর দিতে পারি না। প্রথম প্রেমে নস্টালজিয়া নিশ্চয়ই আছে, সে তো থাকবে, সেটা এখন মনে পড়ে? হ্যাঁ মনে পড়বে না, প্রথম প্রেমের নস্টালজিয়া তো সকলেরই মনে আছে। প্রথম প্রেম কেন, শুধু প্রথম স্কুলে যাওয়ার দিন, প্রথমবার ফেল, সবই মনে আছে, এই জিনিস ভুলে যায়। প্রথম প্রেম, হ্যাঁ আজকের বিষয় ছিল শুধু প্রেম, প্রথম প্রেম, প্রথম প্রেম আমার নিজের সাথে, আমি সবার আগে নিজের সঙ্গে প্রেম করেছি এবং এখনও সবার আগে আমি সবচেয়ে বেশি নিজেকেই ভালোবাসি। ফলে আমার যদি প্রেমের কথা বলো তাহলে আমি নিজে, আর সঙ্গীত আমার প্রেম, প্রথম প্রেম, মিউজিক, গান। সেই জন্য আজকের অনুষ্ঠানে আমি মূলত গানই গাইবো ঠিক করেছি। এখানে বক্তা যারা রয়েছেন তারা তাদের প্রথম প্রেমের অনুভূতির গল্প বলবেন, স্মৃতির কথা বলবেন, আর তার সঙ্গে সম্পর্কিত কোনো একটি গান আমি গাইবো বলে ঠিক করেছি। এটা কিছু কম শক্ত কাজ নয়, কিন্তু প্রেম নিয়ে তো আমাদের আর মানে ভীষণ ইন্টারেস্টিং লাগে প্রেম বিষয়টা, প্রেম বিষয়টাই এমন। তো আমি তো চলেই এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা, আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ব্যাপারটা। নমস্কার স্যার, আমার তৃতীয় সপ্তাহে আড্ডা, এটা তৃতীয় সপ্তাহের আড্ডা এখানে। আমি সামনে তো এখানে তো মঞ্চে আলো করে যারা আছেন আছেন চেনাজন, সামনে দুজন বিশেষ বিশেষ মানুষকে দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে তাদের থেকে কথা বলা শিখেছি দাদা। তো ভালো ছাত্রী ছিলাম না, তো ভালো করে শিখতে পারিনি এই জন্য। তারা যখন আছে, তারা এত দীর্ঘ সময় কাটিয়েছেন এত মানুষের সঙ্গে, প্রেম নিয়ে কথা বলা আমার সাজে না অন্তত। তো আজকের বিষয় হচ্ছে আমাদের প্রেম এসেছিল নিঃশব্দ চরণে। আমরা প্রথম সপ্তাহে সাহিত্যিক বিশিষ্ট সাহিত্যিক নবকুমার বসুর সঙ্গে কথাবার্তা বলেছি, অমরেশ্বরের একটা প্রেম আছে বোঝা যাচ্ছে বলবে সেটা। তো এই না জানা কথা, জানা এবং না জানা কথা নিয়ে আমরা আমাদের আজকের দিনটা একটু কাটাতে চাই। শাশ্বতীদি, সুচন্দ্রাদি, আপনাদের অনেক শুভেচ্ছা, সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমরা, আমাদের একটা কথাই ছিল যে আমরা সেই সময়ের যারা যারা একটা নতুন আলো খুলে দিয়েছিলেন, নতুন দিগন্ত খুলেছিলেন সঞ্চালনায়, এবং সত্যি কথা বলতে কথা বলা যে একটা আর্ট, সেটা এই দু তিনজনের কাছে শেখা। তো সে তাদের নিয়ে আমরা একটা সেশন করব, তাদের অনুমতির অপেক্ষা না রেখেই বলে দিলাম করব, কিন্তু একটা দিন আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে থাকবো, কাটাবো। আজকে আমরা সরাসরি বিষয়ে চলে যাই, পুরো বিষয়টাতে আমি অমরেশকেই বলবো নিজের প্রেমের কথা এবং অন্যদের প্রেমের কথা কি করে বার করবে সেটা তুমি ঠিক করো। আমরা শ্রোতা এবং তারপর অমরেশের গান, না না সে তো অমরেশ মানে গান থাকবে, এবং কিন্তু তার সঙ্গে আজকে যেহেতু বিষয় প্রেম, তাহলে অমরেশের প্রেমের কথাটা আজকে আমরা জানবো। এই যে একটা ভীষণ সাধু পুরুষ সে যে থাকে আর কি, যেন তার মানে সন্ন্যাস জীবন নিয়েছে, আমি তো প্রেম এবং যুদ্ধে কিছু অন্যায় নেই প্রশ্ন এবং উত্তর চাই, এবং রাজন না, সবাই খুব প্রেমিক প্রেমিকা বলে আমি যতটুকু জানি, আমার যেটুকু জানা আছে জ্ঞান মতে, আমি চাইবো অনেস্টলি, এবং এইটা ভীষণ ভাবে বলতে চাই, তোমরা প্লিজ অনেস্ট থেকো। কামনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা,
সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাত আমায়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ, আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, শুনিল আকাশ শ্যামল কানন, বিশদ যোছনা কুসুম কোমল, সকলই আমার মত, তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধে যত না যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, যোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা ত্যাগে কায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া। বন্ধুদের এখানে আমি একটু লিখে এনেছি, কারণ আমার আমার লিখলে আমার পুরো বিষয়টা আমার ব্রেন লেভেলে ঢুকে যায়, তারপর তুই প্রশ্ন করিস, কিন্তু বলতে চেয়েছি, হ্যাঁ খুব ভালো লাগলো শুনে। আমার জীবনে দুটো প্রথম প্রেম আছে, দ্বিতীয় যে প্রেমটা, দ্বিতীয় প্রথম প্রেম আর কি, সেটা হচ্ছে প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের গান। আমার জীবনের সবচেয়ে ছোটবেলায় শোনা গান হচ্ছে প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের গান। একটা রেকর্ড ছিল আমাদের বাড়িতে তখন, লং প্লেইং রেকর্ড, মানে 70s। মজা লাগছে আর শুনছিলাম অনুষ্ঠান, সবাই খুব অনেস্টলি বলছে ছোটবেলার কথা, কৈশোরকালের প্রেমের কথা। দেখো আমাদের তো সবটাই ভীষণ নস্টালজিয়া হয়, আমাদেরও মনে পড়ছে ওই সময়গুলো, চারপাশে যা দেখেছি বা কখনো কখনো নিজেরা নিজেদের অভিজ্ঞতা হয়েছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আহা এটা দেখো না, মুখ আমার দেখলেই বোঝা যাচ্ছে যে আজকের হাসিটা একটু অন্যরকম আমাদের আজকের আড্ডাটা। তো সবার গল্প শুনলাম, এগুলো তো জানা হয় না ওরকম সচরাচর, আর প্রেম জিনিসটা বরাবরেরই খুবই ভালো লাগার একটা বিষয়। তো আজকে সবার প্রথম প্রেম নিয়ে আলোচনা শুনলাম, আলোচনা করলাম, তো আজকে খুবই, আজকেটা একদম অন্যরকম একটা আড্ডা হলো আর কি, নিজেদের মতো সবাই সবার মতো। আর সবথেকে বড় কথা যে প্রত্যেকে প্রত্যেকের সময় অনুযায়ী তাদের প্রেমগুলো তো বদলাতে বদলাতে আসে সময় চারপাশ অনুযায়ী, তো সেইটা নিয়ে আজকে শুনলাম, জানলাম, কথা বললাম, তো খুবই আনন্দ পেয়েছি। তোমার জীবনের প্রথম প্রেম? আমি তো বললাম আমার জীবনের প্রথম প্রেম অনেক ছোটবেলায়, আমি ধরুন ক্লাস 9-এ পড়ি। তার সঙ্গে যোগাযোগ আছে আমার? হ্যাঁ, প্রেম নেই ওরমভাবে, কিন্তু যোগাযোগ আছে নিশ্চয়ই। না 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 না, তাহলে তো বলেই দিতাম। না না, ওয়ান সাইডেডও ছিল না, ওটা ছিল, আমি অনেক ছোটো, আমার থেকে অনেক বড়ও ছিল, আর মা আমার প্রেমটা ভেঙে দিয়েছিল আর কি। আমি যেহেতু অনেকটাই ছোট ছিলাম, তো মা জানতে পেরে তার বাড়িতে গিয়ে নালিশ করে আসে খোঁজ খবর নিয়ে, বাড়ির ঠিকানা নিয়ে, এবং আমাকে প্রচণ্ড বকা দেওয়া হয়, প্রচণ্ড আমি সেদিন সেই রাত্রে সারা রাত কান্নাকাটি করি, কিন্তু মায়ের সাথে তখন আমি যুদ্ধে পেরে উঠিনি। তো সেই প্রেমটা আমার প্রেম, আর তারপরে সেটা কন্টিনিউ হয়নি, কিন্তু যোগাযোগ নিশ্চয়ই আছে। তাও সেই যোগাযোগটা ধরো অনেক দিন ছাড়া ছাড়া, বা সেটা খুবই একটা মানে সেটা তারপরে সেটা থেকে একটা বন্ধুত্ব হয়ে গেছে সেটা, কিন্তু ওই সেরকম ভাবে তো প্রেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সেটা জানতো মানে কি জানতো, মানে তোমার তরফ থেকে যে প্রেমটা করতাম, তো প্রেম ধরো লুকিয়ে লুকিয়ে মায়ের ফোন থেকে, হ্যাঁ মা ঘুমিয়ে পড়তো, আমি আমার কাছে তখন তো অবভিয়াসলি ফোন ছিল না, আমি ক্লাস 8-9-এ পড়ি তখন, মা ঘুমিয়ে পড়তো, তারপর সেখান থেকে মা ঘুমানোর পর আমি আরও আধ ঘন্টা ঘুমানোর অ্যাক্টিং করতাম, যে শিওর হয়েছে যে মা অ্যাকচুয়ালি ঘুমোচ্ছে কি না, তারপর সেখান থেকে আস্তে আস্তে সেই ফোনটা নিয়ে উঠে বারান্দায় বেরিয়ে ফিসফিস 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 করে কথা বলা, বৃষ্টি পড়লে চুপ করে বৃষ্টির সাউন্ড শোনা, যা হতো রবীন্দ্রসঙ্গীত গাওয়া, রবি ঠাকুরের কবিতা পড়া, তো এই এইগুলো প্রেমটা হতো মোটামুটি। এরকম করে একদিন এরকম মাঝরাতে কেস খাই, তার কদিন পরেই আমার মানে ওই ফোনটাও খারাপ হয়ে যায় এবং মেসেজ ডিলিট করা হয় না, মাকে বারণ করলাম মেসেজ দেখো না, কিন্তু মা সবার আগে মেসেজ দেখলো, দেখি সবটা জানতে পেরে গেল, তার বাড়িতে গিয়ে নালিশ করে চলে এলো, ব্যাস প্রেম শেষ।